প্রিয় ছাত্রছাত্রী ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত আমি প্রদীপ স্যার বলছি আজকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের একটি বিশেষ অধ্যায় পড়াব অধ্যায়টার নাম পদার্থ গঠন ও ধর্ম পদার্থ গঠন ও ধর্মের একটি বিশেষ পরিচ্ছেদ সাইফোন সাইফোন নিয়ে আজকে আলোচ্য বিষয় যখন আমি পড়াবো তখন তোমরা পাশাপাশি দুটো বই কাছে রাখবে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক আমি পড়াবো তোমরা বিলিয়ে নেবে তোমাদের পড়াটা অনেকটা সহজ হবে আমার হাতে একটা পাইপ আছে দেখতে পাচ্ছ এখন এই পাইপটায় দেখো কোনো স্ক্রু নেই এখানে কোনো ব্যাটারি লাগাবার কোনো জায়গা নাই খুব সহজ সরল একটা শুধুমাত্র পাইপ এই পাইপটি দিয়ে আমি কী করতে পারি কি করতে পারি দেখো অনেক কিছুই করা যায় যেমন মনে করো যদি কোনো উঁচু জায়গায় একটা এক বালতি জল আছে এখন সেই জলকে বালতি না সরিয়ে নিচু জায়গাতে অন্য একটা কোনো পাত্রেতে বা বালতিতে নিয়ে আসতে হবে তখন কি করতে হবে মোটর চালাতে হবে না দরকার নেই এই শুধু এক টুকরো পাইপ এই পাইপেতেই কাজ হয়ে যাবে একটা বালতির ওপরের ওপরের জায়গা থেকে নিচের জায়গাতে জল খুব সহজে চলে আসবে শুধু জল কেন আমরা যদি তেল সরাতে হয় বড়ো বড়ো ড্রামেতে তেল থাকে সেই ড্রামের ভেতর থেকে তেল বাইরে আনতে হয় তখনও কিন্তু তেল এই শুধুমাত্র পাইপের সাহায্যে বাইরে আনা যায় এই যে পদ্ধতিতে আনা হচ্ছে এটাকে বলা হবে সাইপ এই ব্যবস্থাটাকে বলা হবে সাইফোন সাইফোন ব্যবস্থা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করব দেখি কীভাবে কি করা যায় এই যে আমরা বলছিলাম যে একটা পাইপ শুধুমাত্র পাইপের সাহায্যে কোনো জায়গা উঁচু জায়গাতে একটা বালতিতে জল আছে সেই জলকে নিচে রাখা কোনো বালতিতে জলটাকে আমি স্থানান্তরিত করব। তাহলে শুধুমাত্র একটা পাইপের সাহায্যে সরানো যায় আমি দেখো এখানে যে ছবিটা এখানে দেওয়া আছে এটা একটা বালতি এই বালতিটা একটা উঁচু জায়গাতে বসানো আছে বালতিতে জল আছে জল ছাড়া অন্য কোনো তরলও থাকতে পারে কেরোসিন তেল বা অন্য কোনো জিনিসে থাক তরল জিনিস থাকতে পারে আর এখানে একটা বালতি এই বালতি থেকে জলকে বালতিকে না সরিয়ে বালতিকে না নাড়িয়ে বালতিকে না স্থানান্তরিত করে আমরা কী করতে পারি এই জলকে এই পাত্রে আনতে পারি তাহলে কী করবো না এরকম একটা পাইপই নেবো নিয়ে জাস্ট এই পাইপে প্রথমে অবস্থায় এখানে জল ভর্তি করব পুরোটা জল ভর্তি করব জল ভর্তি করব তখনই যদি আমার এই বালতিতে জল থাকে আর যদি এখানে কেরোসিন তেল থাকে তাহলে কেরোসিন তেল ভর্তি করব ভর্তি করার পরে দুটো মুখকে এভাবে বন্ধ করে দেবো আঙুল দিয়ে বন্ধ করে দেবো করে দিয়ে কি করব। না ওপরে যে আমাদের বালতিটা রয়েছে সে বালতি মুখেরটা ধরে এটা নিচের আগু নিয়ে ছেড়ে দেবো ছেড়ে দিলে কী হবে না এইখানে যে তরলটা জলই হোক আর ক্যালসিয়াম তেলই হোক তখন দেখা যাবে অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে ওপরের যে বালতি থেকে নিচের বালতিতে স্থানান্তরিত হচ্ছে এই পুরো ব্যবস্থাটা হলো সাইফোন ব্যবস্থা আমরা তাহলে কি এইভাবে তরলটা সরে যাচ্ছে কেন তরলটা কেন স্থানান্তরিত হচ্ছে না এইটা নিয়ে আমরা আর বিশদে আলোচনা করব। এর ভেতরে ফিজিক্স বিজ্ঞান কি লুকিয়ে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো এই যে আমরা সাইফোন ব্যবস্থা নিয়ে কথা বললাম এই সাইফোন ব্যবস্থা কার উপর ভিত্তি করে কাজ করে বা কাকেই বলে সাইফোন সেটা আমরা একটা সংজ্ঞাটা দেখে নিই সাইফোন হলো এমন এক ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করতে পারা যায় তাহলে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগে বায়ুমণ্ডলীয় চাপকে আমরা কাজে লাগাচ্ছি কাজে লাগিয়ে কি করছি পাত্রকে নাড়াচাড়া না করে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় তরলকে স্থানান্তরিত করতে পারা যায় তাকে বলে হল আমরা সাইফোন সাইফোন একটা এমন একটা ব্যবস্থা এতে কি থাকে মানে কীভাবে তৈরি হয় না সাইফোনে ব্যবহৃত নলটি উল্টানো দুমুখ খোলা অসম বাহু বিশিষ্ট কাঁচ রবার বা প্লাস্টিকের তৈরি হয়ে থাকে এই বিভিন্ন জিনিসের তৈরি হয়ে থাকে সোচাকতায় একটা নল এইভাবে তৈরি হয়ে থাকে এর কার্যকারিতা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব সেটা দেখতে গেলে আমরা দেখি দেখো এখানে একটা সাইফোন ব্যবস্থা দেখানো হয়েছে সাইফোন ব্যবস্থার মধ্যে এখানে একটা পাত্র এ একটা পাত্র আর দেখো একটা বি একটা পাত্র আছে আমরা এ পাত্র থেকে তরলকে বি পাত্রেতে স্থানান্তরিত করব। এই পাত্র থেকে বি পাত্রে যখন স্থানান্তরিত করব। তখন কিভাবে তরল এইখান থেকে এই এর ভিতর দিয়ে হয়ে এই দিকে আসে এসে বি পাত্রে কীভাবে স্থানান্তরিত হয় সে তার যে বিজ্ঞান লুকিয়ে আছে আমরা বিজ্ঞানটাকে জানব আমার দেখো এখানে একটা উঁচু জায়গায় এ একটা পাত্র বি একটা পাত্র এই পাত্র উঁচু জায়গায় আছে একটা উঁচু জায়গাতে বসানো আছে বি একটা নিচে জায়গাতে বসানো আছে এখন এই এ পাত্রের তরলটাকে আমাদেরকে সাইফোন ব্যবস্থা ওই নলের মাধ্যম দিয়ে অর্থাৎ পাইপের ভিতর দিয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা বিতে নিয়ে আসব তাই হয়েছে সময় এখানে সাইফোন কাজ করছে এখন দেখো আমরা ধরছি এই যে তরল রয়েছে এখানে যে পাইপটা এখানে ডোবানো আছে এখান থেকে এর উচ্চতা আমরা ধরছি এইচ ওয়ান এইটার উচ্চতা আমরা ধরছি এইচ ওয়ান অর্থাৎ এ থেকে সি এর উচ্চতা এইচ ওয়ান একইভাবে এই যে তরল ডোবানো আছে এখান থেকে এইটার উচ্চতা আমরা ধরছি এইচ টু স্বাভাবিক ক্ষেত্রে কে বড়ো বড়ো তো এইচ ওয়ান বড় নয় এইচ টু বড় এখানে দেখতে পাচ্ছি আমরা এইচ টুটা বড়ো এইচ টুটা বড়ো আমরা এখানে লিখতে পারি এইচ ওয়ান এর থেকে কে বড় না এইচ টুটা বড় এইচ টু বড়ো এখন দেখো যেটা কাজ করছে এই সি বিন্দু আর ডি বিন্দু আমরা চিন্তা করব। সি বিন্দুতে মোট চাপ কতটা না সি বিন্দুতে মোট চাপ হচ্ছে বায়ুমন্ডিল চাপ পি বায়ুমণ্ডলীয় চাপ পি মাইনাস এইচ ওয়ান ডিজি এইচ ওয়ান ডিজি এটা কি করে হলো না বায়ুমণ্ডলীয় চাপ পি অর্থাৎ এইখানে যে বায়ুমণ্ডলীয় চাপটা ছিল এই তরলের উপরে যে বায়ুমণ্ডলীয় চাপটা কাজ করছিল সেটা এ তলা দিয়ে কাজ করছে তলা দিয়ে আসার পরেতে এখানে কাজ করছে উপর দিকে কাজ করছে বায়ুমণ্ডলীয় চাপ এইটা দিয়ে এই মানে এটা যেহেতু মুক্ত আছে এটা দিয়ে যে এই ওপর দিকে কাজ করছে পি কিন্তু এখানে যে তরলটা উঠেছে যে তার চাপ কতখানা না চাপের পরিমাণ এইচ ওয়ান ডিজি তাহলে এইচ ওয়ান ডিজি নিচের দিকে কাজ করছে আর পি ওপর দিকে কাজ করছে পি ওপর দিকে কাজ করে তাহলে মোট কত কার্যকর চাপ কতখানা কাজ করছে না পি মাইনাস এইচ ওয়ান ডিজি একইভাবে যদি আমরা ডি বিন্দুকে চিন্তা করি ডি বিন্দু এতে চাপের পরিমাণ কত না ডি বিন্দুতে চাপের পরিমাণ হবে পি মাইনাস এইচ টু ডিজি এটা কি করে হলো না পি হচ্ছে বায়ুমণ্ডল চাপ বায়ুমণ্ডল চাপ এখানে কাজ করছে বায়ুমণ্ডল চাপ এই দিকে কাজ করছে এটা এটাকে তরলে কাজ করছে এটা দিয়ে এই ভেতর দিয়ে এসে উপর দিকে ঠেলছে এ ঠেলার জন্যে পিটা ওপর দিকে কাজ করছে কিন্তু এই পাত্রের মানে যে নলের ভিতরে যে তরল আছে সে তরল কী করবে তার ওজনের জন্য নিচের দিকে কাজ করবে তার জন্য চাপের পরিমাণ হল এইচ টু অর্থাৎ মোট কার্যকর এখানে চাপ কাজ করবে পি মাইনাস এইচ টু ডিজি এখন এই যে দুটো চাপ করছে চাপ কাজ করছে সি বিন্দুতে কাজ করছে পি মাইনাস এইচ ওয়ান ডিজি আর ডি বিন্দুতে কাজ করছে পি মাইনাস এইচ টু ডিজি কোন চাপটা বেশি আমরা সেখানে এখন আমরা হিসেব করব দেখো এটাও p মাইনাস এইচ ওয়ান ডিজি এটাও পি মাইনাস এইচ টু ডিজি অর্থাৎ এটাও p থেকে একটা সংখ্যাকে বিয়োগ করা হয়েছে এখানেও পি থেকে একটা সংখ্যাকে বিয়োগ করা হয়েছে এই দুটোর মধ্যে কে বড় বলো তো এইচ টু ডিজিটা বড়ো এইচ টু ডিজি যদি বড় হয় তাহলে পি মাইনাস এইচ টু ডিজিটা কি ওটা ছোটো হবে কিরম দেখে একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাচ্ছি মনে করো যে দশ মাইনাস পাঁচ আর দশ মাইনাস দুই কে বড়ো তো না এখানে আমরা স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছি এইটা বড় অর্থাৎ একই সংখ্যা থেকে এরও দশ এখানেও দশ যেটা ছোটো সংখ্যা বিয়োগ করা হচ্ছে তা বিয়োগ বিয়োগ ফলটা সবসময় বড় হবে এইটাতে আমরা পাচ্ছি আট এটা আমরা পাচ্ছি আট আর এটা দশ মাইনাস পাঁচ এটা পেয়ে যাচ্ছি পাঁচ আচ্ছা বড়ো সংখ্যায় বিয়োগ করলে সেই মোট সংখ্যাটা বিয়োগ ফলটা ছোটো হয়ে যায় এখানে তাহলে এইচিজি আর এইচ টু ডিজি এদের মধ্যে বড় হচ্ছে এইচ টু ডিজি এইচ টু ডিজি কেন বড় না যেহেতু এইচ টুটা বড়ো তাহলে এইচ টু ডিজি যেহেতু এইচ টু ডিজি যেহেতু বড় অর্থাৎ পি থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করা হয়েছে তাহলে পি মাইনাস এইচ টু ডিজি এই পুরো সংখ্যাটা বা এর মান এটা কি হবে এটা ছোট হয়ে যাবে তাহলে এখানে এই এই চাপের পরিমাণ অর্থাৎ পিসি এই অংশে পিসি যেটা আছে পিসিটা বড়ো হবে আর এখানে পি এখানে যে চাপ এটা ছোট হবে যেহেতু পিসি বড় পিসি বড় কার থেকে না পিডির থেকে তাহলে কি হবে না এইখান থেকে চাপ প্রয়োগের ফলে তরল আমার এই দিকে যেতে থাকবে এই দিক মানে কি না সি থেকে সি থেকে ডি এর দিকে যেতে থাকবে এইভাবে ধারাবাহিকভাবে একটা প্রভাব পাওয়া যাবে কিন্তু লক্ষ্য করো এইখানে বিন্দু তরল যখন আস্তে আস্তে ডি এর দিকে চলে যাবে তখন এইখানে শূন্যতার সৃষ্টি হবে যে শূন্যতার সৃষ্টি হবে সেই শূন্যতা ভট করার জন্যে কি হবে এই তরল স্বতঃস্ফূর্তভাবে আবার উপর দিকে চলে যাবে সুতরাং আবার যখন সেই তরল চলে যাবে আবার শূন্যতার সৃষ্টি হবে এই তরল স্বতঃস্ফূর্ত উপর দিকে চলে যাবে অর্থাৎ বারবার যেতেই থাকবে বারবার যেতেই থাকবে আর বারবার যাওয়ার জন্য কী হবে ওখানে একটা ফ্লো একটা প্রবাহ পাওয়া যাবে এই তরল ক্রমশ নিচের পাত্রে অর্থাৎ এ পাত্র থেকে বি পাত্রে জমা হবে এই যে ব্যবস্থা এইটা হলো আমাদের সাইফোন ব্যবস্থা এই হলো এর বৈজ্ঞানিক কারণ এখন আমরা আরও কয়েকটা জিনিস জানবো আরও জানো আরও কয়েকটা জিনিস জানব কী জানবো প্রথমত জানব বায়ুশূন্য এটা কি সব জায়গাতেই কাজ করে না শূন্য স্থানে সাইফোন ক্রিয়া করে না যেখানে বায়ু নয় সেখানে বায়ু শূন্য সেখানে কাজ করে না বায়ু শূন্য শুনে যদি কাজ না করে সেখানে তো চাপ নাই বায়ুমণ্ডলের চাপই থাকবে না সেখানে কাজ করবে না এক দুই হলো বায়ুমণ্ডলের চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে এই যে দেখো এই একটা পাত্র এটা এ পাত্র এটা বি পাত্র এটা উঁচু জায়গায় আছে এটা নিচু জায়গায় আছে এই এই যে তরলটা ওপর দিকে যা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু সে তুলতে পারে যতখানা তুলতে পারবে তার থেকে যদি বেশি হয় এই নলের দৈর্ঘ্যটা এই পাইপের দৈর্ঘ্যটা এসি তাহলে কিন্তু সাইফোন কাজ করবে না এটা মনে করো বাচ্চা ছেলে তুমি তোমার মাথায় একটা পাঁচ কেজি ওজন চাপিয়ে দেওয়া হলো একটা ভর মানে চাপিয়ে দেওয়া হলো তুমি পাঁচ কেজি নিয়ে যেতে পারবে তোমার ক্ষমতা হলো দশ কেজি তোমাকে সাত কেজি দিয়ে দেওয়া হলো তুমি নিয়ে যেতে পারবে আট কেজি ন কেজি দশ কেজির মধ্যে নিয়ে যেতে পারবে আর যেই তোমাকে মন মাথায় একটা পনেরো কেজি ওজন চাপিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে কী করবে তুমি বসে পড়বে তুমি নিয়ে যেতে পারবে না এখান ঠিক সেরকম এই সাইফোনের একটা নির্দিষ্ট সীমা আছে সেই নির্দিষ্ট সীমা পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ জলকে বা তরলকে এই পাত্র বরাবর এ থেকে সি বরাবর তুলতে পারে তার বেশি যদি এই দৈর্ঘ্যটা খুব বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তুলতে পারবে না হাতে পাইপ আছে আমরা এই সাইফোন নিয়ে আলোচনা করেছি সাইফোন তখন কাজ করে দেখো পাইপ তখন এইভাবে তো ধরা হয় না এই দিকে ধরা হয় এইটা যেটা উঁচুতে থাকে যে পাত্র যে পাত্রের তরলটাকে নিয়ে আসতে হবে সেটা ওপরে থাকে আর যে পাত্রের মধ্যে রাখা হবে নিচের দিকে রাখা হয়ে থাকে এটা সাইফোন হিসাবে কাজ করে এবার পাত্র এবার এই পাইপটাকে ঘুরিয়ে দিলাম উল্টো দিলাম উল্টে কি হতে পারে এখান থেকেও আর একটা আমরা ধর্ম নিয়ে আসতে পারি হাতের কাছে যখন আমরা পাইপ পেয়েছি দেখি আর একটা ধর্ম এখান থেকে জানতে পারি এই পাইপ এই পাইপের মাঝখানে যদি একটা প্যাচ কল থাকে অর্থাৎ পেঁয়াজটা ঘুরিয়ে দিলেই আমার তরলটা যদি এখানে তরল ভর্তি করা হয়ে থাকে আর এ এখানে যদি ফাঁকা থাকে তরলটা অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে এই নলের ভিতর দিয়ে এদিকে আসবে আর যদি পেঁচ কল বন্ধ থাকে তাহলে তরল আসবে না এখান থেকে আমরা তরলের একটা ধর্ম সম্পর্কে জানতে পারবো সেটা হলে তরলের সমচ্চশীলতা ধর্ম দেখি কিভাবে আলোচনা করা যায় বোর্ডের দিকে তাকিয়ে দেখো এই একটা পাইপকেই এইভাবে দেখানো হয়েছে এখানেতে আমি রাখলাম এবার দেখো এই যে পাইপ যেটা রয়েছে এখানে কে আছে মাঝে কল আছে এখানে তরল ঢালা হয়েছে এ বাহুতে বি বাহুতেও তরল ঢালা হয়েছে কিন্তু লক্ষ্য করে দেখো এই তরলের যে উচ্চতা এই তরলের যে উচ্চতা আর এই তরলের উচ্চতা এক নয় অর্থাৎ সম উচ্চতায় নয় আলাদা উচ্চতায় আছে এবার যদি এখানে এই যে কল আছে কলটা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার মানে কি অর্থাৎ ওর ভিতর দিয়ে তরলটা যেতে পারবে খুলে দিলে কি হবে দেখা যাবে কি দেখা যাবে বলো তো দেখা যাবে যে পাত্রে অর্থাৎ যে পাইপের মুখে জলটা বেশি উচ্চতায় ছিল কোন পাইপে ছিল এ এই তরলটা আস্তে আস্তে কলের ভিতর দিয়ে বিয়ের ভিতরে আসতে শুরু করেছে অর্থাৎ বি পাইপের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে করে এই দিকে ফ্লো হবে অর্থাৎ প্রবাহিত হবে প্রবাহিত হবে কতক্ষণ না যতক্ষণ পুরোটাই যাবে না পুরোটা যাবে না একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাবে কতক্ষণে যাবে না এই এইটা কমবে এ যে পাইপটা রয়েছে এ পাইপের জলস্তর আস্তে আস্তে নিচের দিকে নামবে বি পাইপে জলস্তর ক্রমশ একটা কমবে এটা বাড়বে বাড়তে বাড়তে একটা সময় কি হবে দুটো সমান হয়ে গেল অর্থাৎ উচ্চতা সমান হয়ে গেল যেই সমান হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখো এখানে সমান হয়েছে সমান হয়েছে যেই সমান হয়ে গেল আর এখানেতে কোনো তরল যাবে না এই এইদিকে এ থেকে বিতেও যাবে না বি থেকে এতেও আসবে না অর্থাৎ সম উচ্চতায় থাকতে চায় সম উচ্চতায় থাকার এই যে ধর্মটা এই ধর্মটাকে বলা হবে সমোচ্চশীলতা ধর্ম এই ধর্মটা নিয়ে আলোচনার কী কী আছে না এই ধর্মটাকে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি কোথায় কোথায় ব্যবহার করি দেখো না আমরা বাথরুমে ব্যবহার করি বেসিনে ব্যবহার করি বেসিনে কোথায় ব্যবহার করি বেসিনে ট্যাপ খুলে জল পায় জলটা আসে থেকে না নিশ্চয়ই দেখো দোতলা বা তিনতলা ছাদেতে জলের ট্যাঙ্ক আছে সেখান থেকে পাইপ দিয়ে যুক্ত করা আছে তা তাই আমরা সেখানে জল পাই তুমি মনে করো দোতলায় আছে সেই জলের ট্যাঙ্কে নিশ্চয়ই তিনতলা চারতলা বা আরও বেশি তলায় রাখতে হবে তুমি দুতলাতেই আছো জলের ট্যাঙ্কটা কেউ যদি একতলায় রাখে জল কখনো একতলা থেকে দোতলায় যাবে না জল সব সবসময় দোতলা থেকে একতলায় আসবে এর ফলে কি হবে ওদের সমুচ্চশীলতা ধর্ম বজায় থাকবে রান্নাঘরে যে জল সরবরাহ করা হয়ে থাকে বা শহরে যে পাইপের মাধ্যম দিয়ে এখন অনেক গ্রামেতেও করা হচ্ছে পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয়ে থাকে এই সমুচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে করা হয়ে থাকে ভৌতবিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো